আজি অবপাত কালি নেইপারে বাত্যার রূপ সৃষ্ট অছি এবং চিহ্নিত লঘুচাপ ক্ষেত্রে পরিণত হেলা দক্ষিণ আন্ডামান সাগরে সৃষ্ট লঘুচাপ এহা উত্তর পশ্চিম দিগরে গতি করি 12 ঘন্টা মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অবপাতর রূপ নেব আসন্তা কালি সন্ধ্যা পূর্বরু এবং পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে বাত্যার রূপ নেইপারে উত্তর পশ্চিম দিগরে গতি করি 10 তারিখে পৌঁছি পারে উত্তর আন্ধ্র এবং ওড়িশা উপকূলে এনে আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষরু सूचना दिया जाएछि सेबडे भारतीय पाणीपाग विभाग निर्देशक मृत्युंजय महापात्र कहिछन्ती वर्तमान पर्यंत एहारो लैंडफॉल स्थान निरूपण होइनाही बात्या केते बेले केउ उपकूल अतिक्रम करिवो ताहा आजि स्पष्ट होइजबो तबे समुद्र मध्यकु जाइथिबा मत्स्यजीवींकु फेरी आसिबाकु से परामर्श दैछन्ती संभाव्य बात्या 10 तारिख बेळकु पश्चिम केन्द्रीय बंगोपसागर एवं उत्तर पश्चिम बंगोपसागर उपरे কেন্দ্রীভূত হব যাকি উত্তর আন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল নিকটবর্তী সমুদ্র তেণু এই সময়ের ওড়িশার কতক জেলার বর্ষা হওয়া সহ পবনর বেগ অধিক রহব এনে জনসাধারণ ভয়ভীত হবার কোণী কারণ না ভারতীয় পাণিপাগ বিভাগর পূর্বানুমান অন্য দেশগুলিক তুলনার সর্বদা নির্ভুল এবং সঠিক থাকে বলে আইএমডি নির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র কহিছন্তি তবে পুরীর অধিক আলোচনা পাই আম পুরী প্রতিনিধি কালুচরণ রয়েছেন কালুচরণ সাউ রয়েছেন কালু কালুচরণ যা দেখিবা যে পূর্বরু বি যাহা আকলন করা যাওতিলা সেই ধারার বর্তমান চালুছে এবং আজি হি স্পষ্ট হই পারে যে প্রকৃতরে বাত্যার রূপরেখ কোন রইব তবে পুরীরে বর্তমান পানি পাগরে কিছু পরিবর্তন দেখা দিলা নাকি দেখন্তু কমলাকান্ত যেহেতু সম্ভাব্য বাত্যা আসানিকু নেই কেউটি না কেউটি উপকূল জেলা হিসাবে পুরী জেলা লোকে পুরা ভয়ভীত অবস্থায় অনেক কারণ কাহিঁকি না এমানক আখি আগে অনেক বাত্যা দেখিছেন বাত্যা ফণী কথা কবা বাত্যা ইয়স কথা কবা বাত্যা আম্পান কথা কবা পুরী জেলাবাসী অনেক ভাবে বাত্যাকে দেখিছেন অঙ্গে লিভাইছেন বাত্যার কত ভয়ঙ্কর রূপ সে অঙ্গে মধ্যে লিভাইছেন পুরী জেলাবাসী যেহেতু এবে সম্ভাব্য বাত্যা আসানিকু নেই কি মধ্যে কেউটি না কেউটি পুরী জেলাবাসী মানে কোকুয়া ভয় সৃষ্টি হলানি যদি বা গতকালি মধ্যে যেভাবে ভাবে সমুদ্র চিত্র লা কেউটি না উচ্চ জুয়ার আসুলা এবং আকাশ মেঘাচ্ছন্ন লা কিন্তু আজ কেউ না কেউ টিকি খরা হচ্ছে এবং সমুদ্র কেউ না কেউ শান্ত রয়েছে ইয়ে হচ্ছে সমুদ্রের চিত্র দেখুথে আপনার গতকাল উচ্চ ঢেউ আসুলা কুয়োক মারি আসুলা সমুদ্র কিন্তু আজ কেউ না কেউ টিকি শান্ত রয়েছে সমুদ্র চিত্র যা মধ্যে গতকাল আমি মৎস্যজীবী সহ আলোচনা করলু গতকাল সুদ্ধা মৎস্যজীবী কোণী সূচনা প্রদান করা যাক এবং আজিকার যে চিত্র দেখবে আজি মধ্যে সমুদ্রের অনেক মৎস্যজীবী মানে মধ্যে মাছ মারুচ্ছেন কিন্তু সেপটে আইএমডি কথা কবে আইএমডি কথা কবে পাণিপাগ বিভাগ কথা কবে সমস্ত পাণিপাগ বিভাগ মধ্যে এক সূচনা দৌঁছেন কি মৎস্যজীবী মানে যান সমুদ্র ভিতরে মাছ মারুচ্ছেন সে তুরন্ত কুয়োক ফেরি আসতু এপরিকি 8 তারিখ সুদ্ধা আ সমুদ্রক মাছ মারা মৎস্যজীবী ছড়া যাব না ইয়ে হচ্ছে পাণিপাগ বিভাগের সূচনা কিন্তু এবে বি সুদ্ধা অনেক মৎস্যজীবী মানে সমুদ্র গর্ভক যাচ্ছেন এবং মাছ মারা এবং অপরপক্ষে অন্য যদি জিনিসগুলি দেখা যা পুরী জেলার বাত্যা আশ্রয়স্থলীগুড়ি তবে যেত প্রশাসন জেলাপাল প্রত্যেক বৈঠক বিডিওঙ্ সহ অর্থাৎ এগারটি ব্লক বিডিওঙ্ সহ আলোচনা করছেন তবে ব্লক প্রশাসন কেউটি না কেউটি বাত্যা আশ্রয়স্থলীগুড়ি সজাড়া প্রস্তুত হচ্ছে কিন্তু অনেক বাত্যা আশ্রয়স্থলী এবে অসুরক্ষিত অবস্থায় রয়েছে অনেক বাত্যা আশ্রয় ফণী বাত্যার ভাঙ্গি পড়লে সঠিকভাবে বরাবতি হওয়াকে নেই কিন্তু প্রশাসন সজাড়া লোককে যদি স্থানান্তরিত যদি সেভাবে কিছু পরিস্থিতি উপুজে তবে লোককে স্থানান্তরিত করা মধ্যে ব্যবস্থা করব জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন বিশেষভাবে তলিয়া অঞ্চল গুড়িক হচ্ছে পেঠকটা পুরীর পেঠকটা ব্রহ্মগির অরকুকুদা ঠু আরম্ভ করি মোট এই অঞ্চল তমাম গুড়িক এবং অস্তরঙ্গর কিছু নলিয়া বস্তি অর্থাৎ মৎস্যজীবী অবস্থি গুড়িক মধ্যে সেগুলি স্থানান্তরিত করা যাই পারে এ মধ্যে সূচনা আসুচি কিন্তু যদি বাত্যার সেভাবে তীব্রতা আসে যদি পুরীরে ইয়া কিছু প্রভাব পড়ে অধিক লোককে স্থানান্তরিত পরে প্রশাসন সেপ্রতি মধ্যে পদক্ষেপ নব বলে মধ্যে যাহা জেলাপাল মধ্যে অনেক মানে সূচনা আসুচি জেলাপাল পদক্ষেপ নেই পারতে কিন্তু অন্যপটে মধ্যে অগ্নিশম বিভাগ মধ্যে আমি গতকাল অগ্নিশম বিভাগ অধিকারী আলোচনা করছিল অগ্নিশম বিভাগ অধিকারী কহিবা মোতাবক প্রস্তুত অছু যদি সেভাবে কিছু পরিস্থিতি উপুজে তবে দৃঢ় পদক্ষেপ নিয়া যাব তবে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে এটি বর্তমান সুদ্ধা প্রশাসন তলিয়া অঞ্চল লোকঙ্ক পাখে পৌঁছিবাকু নাই কি নিজস্ব যে বাত্যা আশ্রয়স্থলীগুলি সজাড়া লাগি পড়ুথিবা মধ্যে খবর আসুছে অন্যপটে চাষীঙ্ কথা কবাকান্ত বড় দুঃখ হচ্ছে এয়া কি বাস্তবে যে বাত্যা আসিথায় চাষীঙ্কু দুঃখ দেয় পুরীরে মধ্যে অনেক এবে বি অনেক ধান ক্ষেত্রে মধ্যে ধান পাচিলা ধান এবে বি পড়ি রয়েছে কারণ কাহিঁকি না আউ কিছু দুই চারি দিন পরে ধান কটা যাইথান্তা অমল করিথান চাষীটিয়ে কিন্তু যেহেতু সম্ভাব্য বাত্যা আসুছে তাকে নেই কেউ না কেউ চাষীটিয়ে কঞ্চা ধানকু অমল করছে এবং যে ডালি জাতীয় শস্য কথা কইপারিবা পনিপরিবা
কথা কইবাকু যা কেউটা কেউটি পনি পরিবা মধ্য কোচা হবার সম্ভাবনা আছে কারণ লঘুচাপ বর্ষা হব 10 তারিখের মধ্যে ভীষণ বর্ষার মধ্যে সম্ভাবনা রয়েছে পানি বিভাগ পক্ষ মধ্যে এক খবর আসুচি তবে বড় প্রশ্ন সৃষ্টি হচ্ছে চাষীটি করিব কোন সময়ে প্রত্যেক মে মাসে এই চাষীর ধান অমলর সময় পরিবা পত্র মধ্যে অমলর সময় বিধিমুগ অমলর সময় তবে বড় প্রশ্ন হচ্ছে বাস্তবে প্রশাসন বর্তমান কৃষি অধিকারীঙ্কর প্রতিক্রিয়া মিলবাকু নাকি এ নেই কি মধ্যে কৃষি বিভাগ চাষীমানঙ্কু কোনসি পরামর্শ দেওয়াকু নাই বাস্তবে চাষীটি কোন করিব ধানকু এই কঞ্চা সময়ে কাটিব কি নাই তো একুনে কি মধ্যে চাষীমানে মধ্যে দোষগিরে পড়ি যাইছন্তি অপরপক্ষে মৎস্যজীবীঙ্কর দুঃখ চকিত শুনলে মৎস্যজীবীমানে মধ্যে ডঙ্গা নেকি মধ্যে সমুদ্রের মাছ মারুচন্তি অন্যপর চাষীমানে মধ্যে নাই নথিবা হইরাণ করতেউচন্তি ধান পাতলা ধান পড়িছি বিড়ি মুগ মধ্যে জমিরে পড়ি রয়েছে অপরপক্ষে মধ্যে বাত্যা আসত উপরে প্রশাসন মরামতি করি নাই কে তুরন্ত কিভাবে ভাবে দুই তিন দিন ভিতরে মরামতি করিব লোকঙ্কু যদি স্থানান্তরিত প্রক্রিয়া করা যায় তবে লোকঙ্কু স্থানান্তরিত করা যাব কিন্তু আমি দেখিবা যে ব্রহ্মগিরি ব্লকের পাখাপাখি 40 রূর্ধ বাত্যা আশ্রিত হয়ে রয়েছে সেগুড়িক অসুরক্ষিত অবস্থায় কমলাকান্ত রয়েছে আমি পূর্বে মধ্যে চিত্র দেখাইছু অনেক ছাত ভাঙ্গি যাইছে অনেক ছাত ফাট সৃষ্টি হয়েছে বিপজ্জনক অবস্থা রয়েছে লোকে মানে মধ্যে নিজকে সুরক্ষিত মনন্তিনি কারণ ফণি বাত্যা আমি দেখিছে লোকমান অরাজি হলে আমি বাত্যা আশ্রিতকু যাইপারিব নাহিঁ এথিপাইঁ বাত্যা আশ্রিত গুড়িক অনেক সময় মধ্যে ফাট রয়েছে কেতবে ছাত খসি পড়ব এ মন এ ভয় মধ্যে লোকঙ্ক মনে রয়েছে কিন্তু বর্তমান স্বাভাবিক কহবাক যা সমুদ্র চিত্র কেউটি না কেউটি স্বাভাবিক রয়েছে এপরি প্রশাসন পক্ষে বর্তমান সুদ্ধা তলিয়া অঞ্চল লোকঙ্ক পাখে পৌঁছবা নাই স্থানান্তরিত কথা কিংবা বাত্যা সম্পর্কে কোণী সূচনা দেওয়াকু নাই তবে গোটে কথা কুযাইপারিব জেলা প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেওয়া মধ্যে সজবাজ হলে মধ্যে লোকঙ্ক পাখে বর্তমান পৌঁছি নাই বিশেষ ভাবে বড় সমস্যা হচ্ছে চাষীঙ্ পাখে কৃষি বিভাগ বর্তমান কোনসি পরামর্শ দেওয়াকু নাই বাস্তবরে বাত্যা সম্পর্কে বাত্যা আসিবা সময় কিভাবে ভাবে চাষীটিয়ে কন করিব ধান ক্ষেত্র কেমিতি সজাড়ব কিংবা অন্য অঞ্চল থাকা কৃষি বিভাগ মধ্যে কোনসি গাঁরে পৌঁছি নাই কি ডাকবাদ যন্ত্র মাধ্যমে সেমিতি কিছু সচেতন করাই নাই কমলাকান্ত ইয়ে হচ্ছে বাস্তবরে পুরী জেলার প্রস্তুতি কারণ বাত্যা যে সম্ভাব্য বাত্যা আসানিকু নাকি মধ্যে পুরী জেলা প্রশাসন কেউটি না কেউটি সামান্যতম প্রস্তুতি আরম্ভ করছে কিন্তু লোকঙ্ক পাখে বর্তমান সুদ্ধা বি ঠোস খবর নাই প্রশাসন ঠোস প্রমাণ ঠোস মধ্যে সূচনা দেওয়াকু নাই কি বাস্তবরে বাত্যার গতিবিধি কোন বাত্যাকু নেইকি মধ্যে লোকঙ্ক পাখে বর্তমান সুদ্ধা কিছু সূচনা পৌঁছবাকু নাই যাহা গণমাধ্যম লোকমান দেখুচতি এবং আমি লগাতার ভাবে আমি লগাতার ভাবে লগাত তিন দিন ধরিকি মধ্যে সূচনা দেউছি বিভিন্ন স্থানের মৎস্যজীবীঙ্ক দুঃখ শুনাতুল চাষীঙ্ক দুঃখ শুনাতুল বিশেষ বড় কথা হচ্ছে বর্ষা হবার যেহেতু সম্ভাবনা আছে যে ঝুম্পুড়ি কুড়িয়া ঘরে লোকমান রয়েছে পলিথিন ঘরে রয়েছে ফণি বাত্যার ভাঙ্গি যাইতিবা লোকমান যে মানে রয়েছে বিপন্ন মানে সেমানে আজি বি টিকে ভয়ে অছন্তি আজি বি তাঙ্ক মনরে ভয় সৃষ্টি হচ্ছে কালে পবন হব কালে মেঘ হব তাঙ্ক ঘর পুন উড়ি যাব।